বেশ তো, মায়ের বিগ্রহ তবে আপনারাই নিয়ে যান। সর্বাণী, আপনি কেবল মায়ের এই আশীর্বাদী সিঁদুর এবং জবা ফুল যত্ন করে তুলে রাখুন, পরে আমাদের কাজে লাগবে। চলুন এবার আমরাও রওনা দিই, নৌকায় উঠি আমরা, নদী পার হতে হবে তো আমাদের। প্রসাদ ঠাকুর, বলছিলাম এই ঠেলা গাড়িটার কি করব, এটাকে নিয়ে তো নৌকায় ওঠা যাবে না। ঠেলা গাড়ি তো বরং এইবারেই রেখে দে, ওই পরে কাজ ছেড়ে ফেরবার সময় আমাদের জিনিসপত্র আবার এটার উপরে তুলে আমাদের কুমারহাটে নিয়ে যেতে হবে, বুঝেছিস? পথে অনেকটা দেরি হয়ে গেল, এবার সন্ধ্যের মধ্যে আমাদের অবন্তিপুরে পৌঁছতেই হবে। কমল মঞ্চে দোলে করাল বদনি শ্যামা, আমার হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনি শ্যামা, মন পবনে দুলাইছে আমার, মন পবনে দুলাইছে দিবস রজনী ও মা, মা গো হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনি শ্যামা। পেয়েছে মায়ের কোল
সে দেখেছে মায়ের দোল, সে পেয়েছে মায়ের কোল, রামপ্রসাদের এই বোল, ও গো রামপ্রসাদের এই বোল, ঢোল মারা বাড়ি দুলাইছে আমার মন পবনে, দুলাইছে দিবস রজনী ও মা, মা গো আমার হৃদ কমল মঞ্চে দোলে বদনী শ্যামা, আমার হৃদ কমল মঞ্চে দোলে করাল বদনী শ্যামা। কালি কালি পাপহারি মারে আসুন ঠাকুর, আসুন ভেতরে আসুন। একবার একবার কর্তা পাশের সামনে এসে একটু দাঁড়ান ঠাকুর। কর্তা বসাই, কর্তা বসাই, একবার ডাকুন না ঠাকুর। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, প্রসাদ এলি নাকি বাবা? আগে হ্যাঁ জ্যাঠামশাই, আমি রামপ্রসাদ, সাথে আমার স্ত্রী সর্বাণী এবং ছেলে মেয়েদেরকেও নিয়ে এসেছি। প্রসাদ, প্রসাদ রে, কতকাল পর তোকে দেখছি, কোথায় কোথায় তোর স্ত্রী ছেলেমেয়েরা সব কোথায় বাবা? এই তো সবাই এখানেই আছে জ্যাঠামশাই, সর্বাণী ওদেরকে নিয়ে এখানে আসুন। জ্যাঠামশাই একটু মাথা তুলবেন, আমরা প্রণাম করতাম। থাক থাক মা, থাক, আর প্রণাম করতে হবে না, যদিও ওঠার ক্ষমতা আমার নেই, আমার যাওয়ার সময় হয়েছে। যে রামপ্রসাদের কথা শোনা ইস্তক, আমার তাকে দেখবার বড় সাধ হয়েছিল, আজ আমার আশা পূর্ণ হলো, আর কিচ্ছু চাই না আমি, এবার আমি নিশ্চিন্তে যেতে পারি। এমন কথা বলবেন না জ্যাঠামশাই, যাওয়ার সময় যদি কারোর না হয় তবে তাকে নিয়ে যাবে এমন সাধ্য কার? সময় হয়নি, কিন্তু আমার মন যে বলছে সময় ফুরিয়ে এসেছে। এসব নিয়ে আপনি ভাববেন না, এই সমস্ত ভাবনা চিন্তা আমার জগৎজননী মায়ের উপরে ছেড়ে দিন দেখি। ডারেরা প্রসাদ, আমার চলে যাওয়াই ভালো, আমার এই একার জীবন, আর বেশি দিন মায়ার বাঁধনে থেকে লাভ কি? কে বলে আপনি একা? এই অবন্তিপুরের এতগুলো মানুষ আপনাকে যে এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে, তাদের দেখাশোনার দায়িত্ব যে আপনারই ওপরে জ্যাঠামশাই। সর্বাণী, মায়ের পুজোর আশীর্বাদী ফুল আর সিঁদুরটা দিন তো আমাকে। জয় মা,
काली 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 पाप हारिणी मारे जय मा। शर्वानी जैठामशार जो अपनी पथी बनिए आन देखी निरंजन शर्वानी के रान्नाघरे नहीं जाओ उन्नी पथी बना और शोनो ওই একটা ঘর খুলে দাও ছেলে মেয়েদের জন্য, ওরা বিশ্রাম নেই। হয়তোকে তুইও যা, বিশ্রাম নিয়ে নে। আজ রাতটা আমি আর শর্বাণী জ্যাঠামশাইয়ের ঘরেই কাটাবো।